তো গাইস, এই মেইলটাও কিন্তু আমাদের কোনো পয়েন্ট দেয়নি। আসলে পয়েন্ট কিন্তু দিছে, কিন্তু এখানে শো করতেছে না কি করলে পয়েন্টটা শো করবে আর কি করলে পয়েন্ট ইনস্টল করতে পারবে সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওটা দেখাই দিছে। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করো, দেখা যাক কত পয়েন্ট পাই এখানে। ও মাই গড, দেখো গাইস আমরা কিন্তু আজকে অনেকদিন পরে একটু বেশি পয়েন্ট পেলাম, মানে কিন্তু 18 পয়েন্ট কিন্তু আমরা এই মেইলটাই পাইছি। ঠিক আছে, লো গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো? তোমরা আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম প্লে পয়েন্টের একটি নতুন ভিডিও নিয়ে। তো আগের যে ভিডিওটায় তোমাদের কিন্তু অনেককেই বলেছিলাম, আজকে কিন্তু দেখো ডিসেম্বর মাসের 10 তারিখ হয়ে গেল আর মাঝখানে কিন্তু আমরা 2টা শুক্রবার পাবো। ঠিক আছে, তো এই 2টা শুক্রবার পরে যাদের ওই সমস্যাটা হয়েছে তারা, মানে এই সমস্যাটা যে যাদের মেল ব্রোঞ্জে নামায় দিবে, আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিছি, তো তারা যদি এই 2 সপ্তাহে পয়েন্ট তাদের ফিল আপ করতে না পারে তাদের কিন্তু তাদেরটা ব্রোঞ্জে নামায় দিবে। দেখো আমার এইটা কিন্তু পার্কস আসছে, তো আমরা এখন পার্কসটা একটু ওপেন করবো। ঠিক আছে, তার আগে তোমাদের একটা কথা বলতে চাই আমি, যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নাই, এখনই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্লে পয়েন্টে যে রিডিম কোড সেটাও কিন্তু দিয়ে থাকি, এবং আমাদের যে মাস্টার কার্ডের তথ্য সম্পর্কে কিন্তু আপডেট সব কিছু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে পার্কসটা এখন ওপেন করবো। তো এখন সবাই ভিডিওটা স্কিপ করবে, স্কিপ করো সবাই, ভিডিওটা স্কিপ করো, সরি ভিডিওটা সবাই একটু পজ করো, পজ করে বলো যে আমরা কত পয়েন্ট পাইছি। ঠিক আছে, এখন তোমরা কমেন্ট করো যে আমি কত পয়েন্ট পাইছি, তারপর দেখা যাক কার্ডটা সঠিক হয়। ঠিক আছে, দেখা যাক কত পয়েন্ট পাই এখানে। ও মাই গড, দেখো গাইস আমরা কিন্তু আজকে অনেকদিন পরে একটু বেশি পয়েন্ট পেলাম, মানে কিন্তু 18 পয়েন্ট কিন্তু আমরা এই মেইলটাই পাইছি। ঠিক আছে, এখন একটা সমস্যা কি, দেখো আমাদের কিন্তু কালকে ফ্রাইডে গেছে আর এখানে কিন্তু কোনো অ্যাপস আসে নাই। ঠিক আছে, এই মেইলটা কোনো অ্যাপস আসে নাই, তো আমরা এখন অন্য মেইলে একটু চেক করবো, অন্য মেইলে কোনো অ্যাপস আসছে নাকি। তারপরে যাদের অ্যাপস আসছেন তাদের যে অ্যাপস কীভাবে আসবে সেটাও কিন্তু আমি এখন বলে দেবো। ঠিক আছে, তারপরে দেখো আমি এই মেইলটা যদি এখন ঢুকে, এই যে জাস্ট এখানেও দেখো এটাও কিন্তু কোনো অ্যাপস আসেনি, জাস্ট পার্কসটা কিন্তু ওপেন হয়েছে আর মাত্র 8 পয়েন্ট হলে কিন্তু আমি এই মেইলটা নিয়ে সিলভারে চলে যাবো। তো জাস্ট আমি একটু ক্লিয়ার ক্লিক করবো, দেখা যাক এইটাই কত পয়েন্ট দেয়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা যে কত পয়েন্ট দিছিল আমার আগের মেইল, মানে কেউ কিন্তু চিটিং করবো না, পজ করেই বলবো অবশ্যই। ঠিক আছে, তো জাস্ট দেখো এটা কিন্তু 2 পয়েন্ট দিছে, এই মেইল আমার 91 পয়েন্ট হয়ে গেছে, এখান থেকে জাস্ট একটা স্টেপ ব্যাকে দেবো, এটা কোনো অ্যাপস দেয় না। লাস্ট আরেকটা মেইল, এখন আমার কাছে কিন্তু মাত্র 3টা মেইলই আছে ভিডিও বানানোর জন্য আর কি। তো দেখো এই মেইলটাও কিন্তু আমাদের কোনো অ্যাপস দেয় নাই। ঠিক আছে, তো অ্যাপস দেয় নাই, এটা কি সত্যি অ্যাপস দেয় নাই? আসলে না, অ্যাপস কিন্তু দিছে, কিন্তু আমাদের কিন্তু এই ডিভাইসে শো করতেছে না। ঠিক আছে, তো কীভাবে শো? ও মাই গড, দেখো গাইস আমরা কিন্তু এখানে 5 পয়েন্ট পেয়ে গেছি, 1 5 পয়েন্টে। দেখো এই যে আমরা এখানে 5 পয়েন্ট পাইছি, 5 পয়েন্ট পাইছি মানে আমাদের এই মেইলটা এখন কিছু চলে গেছে, আমাদের মেইলটা আবার সিলভার থেকে যাবে। এই দেখো আগের বার এখানে কী দেখাচ্ছিল, আগেরবার এখানে দেখাচ্ছিল যে 5 পয়েন্ট টু সিলভার নেক্সট ইয়ার। তো আমরা 5 পয়েন্ট যেহেতু পেয়ে গেছি, এখন এখানে কী দেখাচ্ছে দেখো 450 পয়েন্ট টু গোল্ড, মানে 2024 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, মানে এখনও 1 বছর কিন্তু আমাদের এই সিলভারটা কিন্তু আমাদের থেকেই যাবে। ঠিক আছে, তো এখন একটা ইম্পর্টেন্ট কথা, যারা যারা অ্যাপস পাও নাই, কালকে কিন্তু শুক্রবার ছিল, অনেকেই কিন্তু অ্যাপস পাইছে আর অনেকেই বলতেছে ভাই আমি অ্যাপস পাইনি, তো এটা কী কারণে পাও নাই? দেখো এই যে সেম জিমেইলটা, এই জিমেইলটা একটু দেখে রাখো জাস্ট, এই যে এই জিমেইলটা দেখো 33 পয়েন্ট আছে, 450 পয়েন্ট গোল্ড, এই জিমেইলটাই আমার, এই যে আমার পিসিতে আমি লগ ইন করছি, পিসিতে কোনো অ্যাপস কিন্তু দেয় নাই, কিন্তু এই সেম জিমেইলটা যদি আমার ফোনে এখন আমি লগ ইন করি তাহলে দেখতে পাবো অ্যাপস দিছে। আমি তোমাদের একটু ফোনের স্ক্রিন নিয়ে যেয়ে দেখাই। তো দেখো আমরা কিন্তু ফোনে সেই জিমেইলটা লগ ইন করছি, দেখো এই যে প্লে পয়েন্ট এইটা, এইটা কিন্তু 33 পয়েন্ট এখন আছে, আমি কিন্তু তোমাদের একটু আগে পিসিতেও স্ক্রিনে দেখালাম, দেখো 33 পয়েন্ট আছে, 450 পয়েন্ট গোল্ড। আমি যদি এটা এখন ক্লিক করি, এটাই ক্লিক করে একটুখানি নিচের দিকে আমি এখন যদি স্ক্রল করি তাহলেই তোমরা ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবে। এখানে দেখো একটুখানি নিজের দিকে যদি স্ক্রল করি, এখান থেকে দেখো এই যে আমাদের কিন্তু এটা 2টো করে পয়েন্ট দিছে, দেখো 2টা অ্যাপস কিন্তু আমাদের এখানে দিছে। অবশ্যই মাথায় রাখবা, দেখিস আমরা ওই মানে আমাদের আগের যে পিসিটা ছিল, পিসিতে লগ ইন করছি, আমাদের কিন্তু কোনো অ্যাপস দেয় নাই, কিন্তু এইখানে যখন লগ ইন করছি দেখো এখানে আর্ন 5 পয়েন্ট, হোয়েন ইউ ইনস্টল অ্যাপস ফর এ ডে, তার মানে বুঝতে পারছো যারা অ্যাপস পাও নাই কী কারণে পাও নাই বুঝতে পারছো, এখানে কিন্তু অনেক গ্লিচ দেয়, গ্লিচ দেওয়ার মাধ্যমে কিন্তু এই অ্যাপসটা কিন্তু শো করে না, অন্য ডিভাইসে লগ ইন করলে কিন্তু শো করে। আমি যদি আমার অন্য 2টা জিমেইল তোমাদের দেখাইতে চাই তাহলে বুঝতে পারবা। তো এই দেখো আমাদের এই গোল্ডের জিমেইলটা, দেখো এই গোল্ডের জিমেইলটাও কিন্তু কোনো পয়েন্ট দিছিল না আমাদের পিসিতে যখন দেখছিলাম, কিন্তু এইখানে এসে যখন দেখলাম দেখো এখানেও কিন্তু আমাদের সেমভাবে 2টা পয়েন্ট কিন্তু এখানে 2টা 5 5 10 পয়েন্ট কিন্তু দিছে। তো আশা করি বুঝতে পারছো। এখন তুমি আমাদের আরও একটা জিমেইল দেখাবো, সেম হেয়ার, দেখো এখানে আমাদের যে সিলভারের মেইলটা আছে, এই যে সিলভার সরি ব্রোঞ্জের মেইলটা, ব্রোঞ্জের মেইলটাও কিন্তু আমাদের 10 পয়েন্ট 2টা অ্যাপস কিন্তু দিছে। তো এই 2টা অ্যাপস আমরা ইনস্টল করলেই কিন্তু এখান থেকে $1 একটা এয়ারড্রপ নিতে পারবো, তাও বুঝতে পারছো। তো চলো এবার পিসিতে ফিরে যাওয়া যাক, আর কিছু কথা আছে সেগুলো একটু শেয়ার করবো। তো গাইস দেখতেই তো পারলে যে আমাদের ফোনে কিন্তু ওই মেইলটাই অ্যাপস দিছে, কয়টা? 3টা। ঠিক আছে, প্রত্যেকটা মেইলে তোমাদের দেখাইছি যে প্রত্যেকটা মেইলে কিন্তু আমাদের ফোনে কিন্তু অ্যাপস দিছে, কিন্তু আমাদের পিসিতে কিন্তু দেয় নাই। তো যাদের এই সমস্যাটা হবে তারা কী করবে, অন্য একটা ডিভাইস থাকলে সেই ডিভাইসে জিমেইলটা লগ ইন করবা, লগ ইন করে তারপরে তোমাদের অ্যাপসটা ইনস্টল করবা। ঠিক আছে, আর একটা কথা, অ্যাপসটা ইনস্টল করার পরে 24 ঘন্টা তোমাদের অ্যাপসটা ফোনে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাপসটা সেটা কিন্তু হারাই ফেলবা। ঠিক আছে,
আর যারা যারা অ্যাপস পাও নাই তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বানানো অবশ্যই তোমরা এখনই যাবা। তোমাদের মেইলে যদি অ্যাপস না আসে তাহলে কি করবা, অন্য তোমাদের একটা ডিভাইসে তোমরা মেইলটা লগ ইন করবা, লগ ইন করার পরে এখান থেকে কি করবো অ্যাপসটা ডাউনলোড করে নিবা। দেখো আমি কিন্তু অনেকদিন এখানে অ্যাপস ডাউনলোড করি না, কারণ আমার কিন্তু এখন অতটা মানে সময় হয় না এদিকে দেওয়ার যে আমি অ্যাপসটা ডাউনলোড করতে পারি না, ঠিক আছে। আর লাস্ট আমি এখান থেকে ডায়মন্ড টপ আপ করছিলাম ঠিক এখান থেকে কিছুদিন মতো আগে, এখান থেকে কিন্তু আমি একবার ডায়মন্ড টপ আপ করছিলাম এই যে নিচের দিকে এই যে 100 ডায়মন্ড টপ আপ করছিলাম তখন 9 জুন, আর এখান থেকে উপর থেকে আরেকটা মেইল থেকে ওইটা কিন্তু আমি 100 ডায়মন্ড টপ আপ করছিলাম। আর যারা যারা এই পর্যন্ত প্লে পয়েন্টে টপ আপ করছো তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবো না যে ভাই টপ আপ করছি। আর নিউ প্লে পয়েন্ট অ্যাকাউন্টে যে কথাটা, নিউ প্লে পয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে খুলতে অনেকই ঝামেলা হইতেছে। যাই হোক, আমি তোমাদের টেলিগ্রামে আপডেট জানাই দিব যে কীভাবে খুলবা কি না খুলবা, কবে ভিডিওটা আসবে সেটাও কিন্তু আমি জানাই দিব। ওকে, তো গাইস আশা করি সবাই ভালো থাকবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকে ভিডিওটা ছিল জাস্ট যারা অ্যাপস পাও নাই তাদের জন্য, যারা অ্যাপস পাইছো তারা তো খুবই ভালো, আর যারা অ্যাপস পাও নাই তারা অবশ্যই জানাই দিও যে অ্যাপস পাইছো কি না এটা করার পরে। আর তোমাদের ইসে তোমাদের ব্রোঞ্জ পার্সে সিলভার পার্সে কিংবা গোল্ড পার্সে কত পয়েন্ট পাচ্ছো সেটাও কিন্তু কমেন্টে জানাইতে ভুলবা না। আর মাস্টার কার্ডের ভিডিওটা আমি যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি হাতে পাবো আর মানে ট্রিক্সটা পাবো তত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে আমাদের কালকে নতুন ভিডিও, তখন ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই বাই।